স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো লাইক করতে পারো কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো গল্প নয় লিখেছেন অজিত কুমার হাইত কেউ যখন রুদ্ধশ্বাসে ছোটো ছোটো শ্রোতাদের কাছে বড় বড় চোখে কাঁপা গলায় নিজের ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায় তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে দাদামশাই আমল থেকে হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজ করতেন সেই সূত্রে তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই বড়দের সরকার জ্যাঠা আর আমাদের ছোটদের সরকার দাদু ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার লেখা জোখা নেই যদিও বিদ্যে তাঁ স্কুলের মাইনর ক্লাসের বিশিয়ার এগোয়নি তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে আমাদের নিত্যকার নানা বিষয়ে তর্কের ও ঝগড়ার মীমাংসা তিনি কি অদ্ভুতভাবেই না গল্পের মধ্যে দিয়ে করে দিতেন একদিনের কথা আজও আমার মনে আছে শ্রাবণ মাসের অযোধারা ঝরছে আমাদের স্কুলের সেদিন রেনিডে হয়েছে মামারা সব মাল কোঁচা মেরে হাঁটু পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া ওঠা বিলিতি মোটা তোয়ালে জড়িয়ে শুধু পায়ে পাতা পায়ে ছাতা মাথায় পাঞ্চি জীবুতে রওনা হয়েছেন অফিস মুখো আর আমরা জ্যান্ত ভূতেরা মানে আমি দিদি কালু মামা মেন্টিমাসি বাইরের সাজানো বড়দের বৈঠকখানায় বসে প্রচণ্ড তর্ক জড়েছি বুথ আছে না নেই এই নিয়ে গলা চড়তে চড়তে চিড়ে যাবার মতন অবস্থা হয়েও যখন তর্কেরা শেষ হচ্ছে না সেই সময় আমাদের চিৎকারে আকৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু রণে খান্তি পড়ল আমরা শান্ত তিনি বললেন তোদের সব কথাই কানে গেছে আমার একটা গল্প বললি চুপ করে বসে শোন মন দিয়ে আমার নিজের জীবনের গল্প তখন আমার বয়স তেরো কি চোদ্দ বছর হবে দেশে থাকি মায়ের সঙ্গে বাবা গঞ্জের বাজারে আমাদের যে দোকান ছিল তাই নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। বাড়ি আসবার সময় পেতেন না মোটেই ন মাসে ছমাসে আসতেন মাঝে মাঝে আর ছিল একটা বাগদিদের ছেলে ফেলা মাঠে গরু নিয়ে যাওয়া তাদের জাপনা দেওয়া দোকান বাজার করা ফাই ফর খাটা এইসব টুকিটাকি কাজ করে সে সন্ধ্যের আগেই চলে যেত তার নিজের বাড়ি আমাদের বাড়ির একদম লাগোয়া বাড়িটা ছিল রাঙা দিদিদের সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু তাঁদের ছেলেরা বউ নিয়ে শহরে থেকে চাকরি করত। ছুটি ছাটায় মাঝে মাঝে আসতো দেশে তাই তাদের প্রায় সমস্ত রকম ফাইভ ফরমাসগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে যেদিনের কথা বলছি সেদিনও ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল ঝুপঝুপ করে কামাই নেই একদম জলের জন্য সেদিন স্কুলের ছুটি সারা সকাল দুপুরটা একলা খুটখাট করে কোনো রকমে কাটালুম বিকালে রান্নাঘরে বসে আছি মায়ের কাছে এমন সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি বললেন খোকা তোর দাদুর হাঁপানিটা আজ আবার বেড়েছে একবার কোবরেজ মশাইয়ের বাড়িতে গিয়ে খাবার আর মালিশের ওষুধটা এনে দিবি কোবরেজ মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল দুয়েক পরে মাঝপথে পড়ে একটা সাংঘাতিক ভয়ের জায়গা ভুতুরে ডাঙা আগেই সে পথে লোক চলাচল কমে যায় যার যতই কাজ থাক সন্ধ্যের পর আর কেউ ও পথ সহজে মারাতে চায় না মা বললেন যা না খোকা সন্ধের এখনো ঢের দেরি এখন গেলে বেলা থাকতে থাকতেই ফিরে আসতে পারবি নইলে তোর রাঙা দাদু আজ হাঁপানির তে কষ্ট পাবে যা বাবা লক্ষ্মীটি সত্যি কথা বলতে কি আমার যাবার ইচ্ছে ছিল না একটুকুও একেই প্যাচ প্যাচে বর্ষার জলকাদা তার উপর আবার একলা এমন কপাল ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি কাউকেই সঙ্গী পাওয়া তো দূরের কথা পথে একটা গরু বাচরের মুখও দেখতে পাবো কিনা সন্দেহ কিন্তু না বলতেও পারলুম না রাঙা আর দাদু আমায় ভালোবাসেন ভীষণ কলকাতা থেকে ছেলেরা যখনই যা খাবার দাবার পাঠায় তার সবটাই প্রায় আমার ভাগ্যেই জোটে কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে মানুষের তাছাড়া মাও বলেছেন যেতে কি আর করি ভগবানের নাম নিয়ে তো বেরিয়ে পড়লুম দুরুদুরু বুকে কবরেজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধ্যের আগেই কিন্তু কপালের গেরো খন্ডা তিনি গেছিলেন রোগী দেখতে পাশের গায়ে যত রোগী যেন আজকের জন্যেই বসেছিল ভীষণ রাগ হচ্ছিল সকলের ওপর বেজার মুখে বসে থেকে থেকে ওষুধ নিয়ে যখন বেরুলুম তখন বেলা প্রায় হয়ে এসেছে ভয় আদমরা হয়ে রামরাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালুম বাড়ির দিকে বেশি জোরে চলতে পারছি না কাদায় পা পিছলে আলুর হবার সম্ভাবনা প্রতি মুহূর্তেই কোনো দিকে না চেয়ে সোজা চলেছি হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিল উল্টে সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলুম পা পিছলে বাঁধের বা গায়ে বেয়ে গড়াতে গড়াতে একদম নিচে কোনোইটা ছড়ে গেল কাকুরে মাটিতে হাঁটুতেও বেশ চোট লাগলো পড়ে গিয়ে প্রথমটায় খানিকটা হক গেলুম পরে আঘাতটা সামলে নিয়ে বাঁধে ফের উঠতে যাব আবার পড়ে গেলুম কাঁপতে কাঁপতে এবার আর পা পিছলে নয় ভয়ে যেখানে আচার খেয়ে পড়েছি সেটা সেই ভয়ানক ভুতুরে রাঙা সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না বুঝতে পারলুম হাওয়ায় নয় ভুতুরে ডাঙার ভূতেই আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে বার দুয়ে প্রাণপণে চেষ্টা করলুম আবার উঠবার কিন্তু উঠবো সে সাত আমার আছে মনে হলো শরীরে যেন এক করা বল নেই আমার সব নিঃশেষ হয়ে গেছে হঠাৎ সেই ফাঁকা ডাঙায় কে যেন উঠল শীষ দিয়ে কারা যেন ঝমঝম করে হাততালি দিল কয়েকবার আমার গায়ের ওপর যেন কার ঠান্ডা গরম নিঃশ্বাস পড়ল তখনও আবঝা আবঝা আলো আছে সেই আলোয় দেখতে পেলুম আমার কিছু দূরে গি যেন একটা কালো ছায়ার মতন সটান লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আকাশে মাথা ঠেকিয়ে দেখি আমার হয়ে এসেছে ততক্ষণে আমাতে আর আমি নেই চোখ দুটো টপ করে আপনাদের কি বুঝে গেল ভগবানের নামটাম গুলিয়ে গেল মনের মধ্যে ভীরমি যেতে যেতে শুনতে পেলুম আবার সেই শীষ হাততালির ঝমঝম শব্দ সেদিন সেই ডাঙায় মরণ আমার হাত হতো নির্ঘাতি সে সম্বন্ধে কোনো ভুল নেই তবে ভগবান যাকে বাঁচান তাকে মারবার শক্তি কারণেই এটাও ঠিক আর ভগবান কখন যে কার রূপ ধরে মানুষের মনে উদয় হন সে কথাও কেউ বলতে পারে না মরে যেতে যেতে হঠাৎই আমার মনে পড়ে গেল সূর্য মাস্টার মশাইকে আমি স্কুলে তাঁর থেকে পড়েছিলুম বছর দুয়েক স্বদেশী করবার জন্য তারপর তার চাকরি যায় আমরা ছেলেটা তাকে ভালোবাসতুম খুব তিনিও আমাদের খুব স্নেহ করতেন ক্লাসে বসে কত যে সুন্দর সুন্দর গল্প বলতেন তার ইয়ত্তা নেই আমরা পাড়াগার ছেলে বাপ পিতামহর কাছ থেকে বংশ পরম্পরায় ভূতের ভয়টাকেও পেয়ে এসেছি তাদের অন্যান্য দোষগুণের সঙ্গে ভূতপ্রেতের ওপর আমাদের সেই অহেতুক ভয় দেখে তিনি প্রায়ই বলতেন দেখো তোমাদের ভূতের ভয় কেন তা আমি বুঝতে পারি না ভূত বলে কোনো জিনিস নেই ভূতের সৃষ্টি আমাদের মন থেকে মনের ভয় থেকে বাংলা একটা প্রবাদ আছে সেটা তোমরা জানো কি না জানি না ভূত নেই বনে ভূত আছে মনে ভূতের বাস আমাদেরই মনেতে সে ভূতের নাম হচ্ছে ভয় আর ঝাড়ে বনে বাদারে ঘাটে বাড়ির আনাচে কানাচে যারা থাকে তারা ভূত নয় তারা সব অদ্ভুত রাতের অন্ধকারে চাঁদের আলো ছায় ওই সব অদ্ভুতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয় আর তখনই আমরা ভয় পাই ছোটবেলা থেকে শুনে আসা সেই সব রকম ভূতের ভয় কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও তাহলে দেখবে ভূত টুত পালিয়ে গেছে কোথায় যাকে দেখে ভয় পেয়েছ সে হচ্ছে অদ্ভুত সেসব বৃদ্ধজনেরা ভূত দেখেছেন বলে বড়াই করেন ভূত তারা সত্যিকারের দেখেনি কেউ দেখেছেন তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন তাহলে নিজেরাই ভূতের ভূতের আসল চেহারা দেখে তাই তোমাদের বলি ভয় তোমরা পেতেন কেননা ভূত বলে সত্যিকারের কোনো জিনিস নেই কথাগুলো শুনে শুনে আমার প্রায় মুখস্থ হয়ে গেছিল মনে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনা ফিরে পেলুম শুনতে পেলুম কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে মরতে যদি হয়ই তবে আর ভয় কিসের মরবার আগে একবার ভালো করে চোখ মেলে দেখে এনে ভূত কেমন দেখতে প্রাণের সাহস এনে মন থেকে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম ভুতুরে ডাঙা সেই ভয়ানক জিপটাকে দেখবার জন্যে কি দেখলুম জানো আমাদের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড়গড়াটার দিকে মন দিলেন গল্প শুনতে শুনতে তখন আমাদের বড় বড় হয়ে উঠেছে চোখ দমবন্ধ হয়ে যাবার মতো অবস্থা উত্তেজনায় সমস্যারে চিৎকার করে উঠলুম কি দাদু কি। দেখলুম একটা বিরাট তালগাছ বাজ পড়ে মাথাটা তার পুড়ে গেছে দুপাশে ঝুলে আছে শুকনো দুটো পাতা দুখানা হাতের মতন দমকা ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা দুটি নড়ে ওঠে ধাক্কা লাগছে গাছের সঙ্গে আর তার থেকেই উঠছে অমন ঝমঝম শব্দ আর জানিস বোধ ফাঁকা মাঠের ওপর দিয়ে হাওয়া বই গেলে একরকম শব্দ ওঠে মাঝে মাঝে মনে হয় ঠিক যেন কেউ শীষ দিয়ে সরু গলায় হাসছে অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে কিংবা অদ্ভুতটাকে যাই বলো না কেন তারপর আস্তে আস্তে বাঁধের ওপর উঠে উল্টানো ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চালালোম বাড়ির দিকে সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে ভূতকে আর কোনোদিনই আমি ভয় করিনি সরকার দাদু দুহাত জোর করে কপালে ঠেকালেন ভগবান কি সূর্য মাস্টার মশাই কার উদ্দেশ্যে জানি না সরকার দাদু আজ আর নেই আমরাও বদলেছি বয়সের ছাপা আমাদের সারা দেহ মনে মামারা বুড়ো হয়েছেন আমরা বড় হয়েছি আবার একদল ছোটো ছোটো ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান সময়ের অলগ্ন নিয়মে আমরা পরস্পর পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায় তাদের শূন্যস্থান বুঝি কোনোদিনই পূর্ণ হবার নয় তাই কাউকে যখন রুদ্ধশ্বাস ছোটো ছোটো শ্রোতাদের কাছে কাঁপা কাঁপা গলায় বড় বড় চোখে ভূত দেখার ঝমঝম করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি তখন আমার শুধু ঘুরে ফিরেই তাঁরই কথা মনে পড়ে সেদিনই সেই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের কয়েকটি কিশোর মন থেকে ভূতের ভয় দূর করে দিয়েছিলেন একটা ভুল বললুম শুধু ভূতেরই নয় অদ্ভুতেরও স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো লাইক করতে পারো আর কমেন্টে জানিয়েও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো গল্প নয় লিখেছেন অজিত কুমার হাইথ কেউ যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে বড় বড় চোখে কাঁপা গলায় নিজের ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায় তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে দাদামশাই আমল থেকে হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজ করতেন সেই সূত্রে তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই বড়দের সরকার জ্যাঠা আর আমাদের ছোটদের সরকার দাদু ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার লেখা জোখা নেই যদিও বিদ্যে তাঁর স্কুলের মাইনর ক্লাসের বিশিয়ার এগোয়নি তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে আমাদের নিত্যকার নানা বিষয়ে তর্কের ও ঝগড়ার মীমাংসা তিনি কি অদ্ভুতভাবেই না গল্পের মধ্যে দিয়ে করে দিতেন একদিনের কথা আজও আমার মনে আছে শ্রাবণ মাসের অযোধারা ঝরছে আমাদের স্কুলের সেদিন রেনিডে হয়েছে মামারা সব মালকোঁচা মেরে হাঁটু পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া ওঠা বিলিতি মোটা তোয়ালে জড়িয়ে শুধু পায়ে পাতা পায়ে ছাতা মাথায় পান জীবুতে রওনা হয়েছেন অফিস মুখ আর আমরা জ্যান্ত মানে আমি দিদি কালু মামা মেন্টিমাসি বাইরের সাজানো বড়দের বৈঠকখানায় বসে প্রচণ্ড তর্ক জড়েছি পুত আছে না নেই এই নিয়ে গলা চড়তে চড়তে চিড়ে যাবার মতন অবস্থা হয়েও যখন তর্কেরা শেষ হচ্ছে না সেই সময় আমাদের চিৎকারে আকৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু রণে খান্তি পড়ল আমরা শান্ত হলুম তিনি বললেন তোদের সব কথাই কানে গেছে আমার একটা গল্প বললি চুপ করে বসে শোন মন দিয়ে আমার নিজের জীবনের গল্প তখন আমার বয়স তেরো কি চোদ্দ বছর হবে দেশে থাকি মায়ের সঙ্গে বাবা গঞ্জের বাজারে আমাদের যে দোকান ছিল তাই নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। বাড়ি আসবার সময় পেতেন না মোটেই নমাসে ছ মাসে আসতেন মাঝে মাঝে আর ছিল একটা বাগদিদের ছেলে ফেলা মাঠে গরু নিয়ে যাওয়া তাদের জাপনা দেওয়া দোকান বাজার করা ফাই ফরমাস খাটা সব টুকিটাকি কাজ করে সে সন্ধ্যের আগেই চলে যেত তার নিজের বাড়ি আমাদের বাড়ির একদম লাগোয়া বাড়িটা ছিল রাঙা দিদিদের সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু তাঁদের ছেলেরা বউ নিয়ে শহরে থেকে চাকরি করত ছুটি ছাটায় মাঝে মাঝে আসতো দেশে তাই তাদের প্রায় সমস্ত রকম ফাইফরমাসগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে যেদিনের কথা বলছি সেদিনও ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল ঝুপঝুপ করে কামাই নেই একদম জলের জন্য সেদিন স্কুলের ছুটি সারা সকাল দুপুরটা একলা খুটখাট করে কোনো রকমে বিকালে রান্নাঘরে বসে আছি সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি বললেন খোকা তোর দাদুর হাঁপানিটা আজ আবার একবার কোবরেজ মশাইয়ের বাড়িতে গিয়ে খাবার আর মালিশের ওষুধটা এনে দিবি কোবরেজ মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল দুয়েক পড়ে মাঝপথে পরে একটা সাংঘাতিক ভয়ের জায়গা ভুতুরে ডাঙা সন্ধ্যের আগেই সে পথে লোক চলাচল কমে যায় যার যতই কাজ থাক সন্ধ্যের পর আর কেউ ও পথ সহজে মারাতে চায় না মা বললেন যা না খোকা সন্ধ্যের এখনও ঢের দেরি এখন গেলে বেলা থাকতে থাকতেই ফিরে আসতে পারবি নইলে তোর দাদু আজ রাতেই হাঁপানির তে কষ্ট পাবে যা বাবা লক্ষ্মীটি সত্যি কথা বলতে কি আমার যাবার ইচ্ছে ছিল না একটুকুও একেই প্যাচ প্যাচে বর্ষার জলকাদা তার ওপর আবার একলা এমন কপাল ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি কাউকেই সঙ্গী পাওয়া তো দূরের কথা পথে একটা গুরু বাচরের মুখও দেখতে পাবো কিনা সন্দেহ কিন্তু না বলতেও পারলুম না রাঙা দিদি আর দাদু আমায় ভালোবাসেন ভীষণ কলকাতা থেকে ছেলেরা যখনই যা খাবার দাবার পাঠায় তার সবটাই প্রায় আমার ভাগ্যেই জোটে কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে মানুষের তাছাড়া মাও বলেছেন যেতে কি আর করি ভগবানের নাম নিয়ে তো বেরিয়ে পড়লুম দুরু বুকে কোবরেজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধ্যের আগেই কিন্তু কপালের গেরো খণ্ডাবেকে তিনি গেছিলেন রোগী দেখতে পাশের গাঁয় যত রোগী যেন আজকের জন্যেই বসেছিল ভীষণ রাগ হচ্ছিল সকলের ওপর বেজার মুখে বসে থেকে থেকে ওষুধ নিয়ে যখন বেরুলুম তখন বেলা প্রায় হয়ে এসেছে ভয় আদমরা হয়ে রামরাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালুম বাড়ির দিকে বেশি জোরে চলতে পারছি না কাদায় পা পিছলে আলুর হবার সম্ভাবনা প্রতি মুহূর্তেই দিকে না চেয়ে সোজা চলেছি হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিল উল্টে সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলুম পা পিছলে বাঁধের বা গায়ে বেয়ে গড়াতে গড়াতে একদম নিচে কোনোইটা ছড়ে গেল কাকুড়ে মাটিতে হাঁটুতেও বেশ চোট লাগলো পড়ে গিয়ে প্রথমটায় খানিকটা হক চুকিয়ে গেলুম পরে আঘাতটা সামলে নিয়ে বাঁধে ফের উঠতে যাব আবার পড়ে গেলুম কাঁপতে কাঁপতে এবার আর পা পিছলে নয় ভয়ে যেখানে আচার খেয়ে পড়েছি সেটা সেই ভয়ানক ভুতুরে রাঙা সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না বুঝতে পারলুম হাওয়ায় নয় ভুতুরে ডাঙার ভূতেই আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে বার দুয়ে প্রাণপণে চেষ্টা করলুম আবার উঠবার কিন্তু উঠব সে আমার আছে মনে হলো শরীরে যেন এক করাও বল নেই আমার সব নিঃশেষ হয়ে গেছে হঠাৎ সেই ফাঁকা ডাঙায় কে যেন উঠল শীষ দিয়ে কারা যেন ঝমঝম করে হাততালি দিল কয়েকবার আমার গায়ের ওপর যেন কার ঠান্ডা গরম নিঃশ্বাস পড়ল তখন আবঝা আবঝা আলো আছে সেই আলোয় দেখতে পেলুম আমার কিছু দূরে গি যেন একটা কালো ছায়ার মতন শটান লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আকাশে মাথা ঠেকিয়ে দেখি আমার হয়ে এসেছে ততক্ষণে আমাতে আর আমি নেই চোখ দুটো টপ করে আপনা থেকেই বুঝে গেল ভগবানের নামটাম গুলিয়ে গেল মনের মধ্যে ভীরমি যেতে যেতে শুনতে পেলুম আবার সেই শীষ হাততালির ঝমঝম শব্দ সেদিন সেই ডাঙায় মরণ আমার হাত হতো নির্ঘাতি সে সম্বন্ধে কোনো ভুল নেই তবে ভগবান যাকে বাঁচান তাকে মারবার শক্তি কারণেই এটাও ঠিক আর ভগবান কখন যে কার রূপ ধরে মানুষের মনে উদয় হন সে কথাও কেউ বলতে পারে না মরে যেতে যেতে হঠাৎই আমার মনে পড়ে গেল সূর্য মাস্টার মশাইকে আমি স্কুলে তাঁর থেকে পড়েছিলুম বছর দুয়েক স্বদেশী করবার জন্য তারপর তার চাকরি যায় আমরা ছেলেটা তাকে ভালোবাসতুম খুব তিনিও আমাদের খুব স্নেহ করতেন ক্লাসে বসে কত যে সুন্দর সুন্দর গল্প বলতেন তার ইয়ত্তা নেই আমরা পাড়াগার ছিলে বাপ পিতামহর কাছ থেকে বংশ পরম্পরায় ভূতের ভয়টাকেও পেয়ে এসেছি তাদের অন্যান্য দোষগুণের সঙ্গে ভূতপ্রেতের ওপর আমাদের সেই অহেতুক ভয় দেখে তিনি প্রায়ই বলতেন দেখো তোমাদের ভূতের ভয় কেন তা আমি বুঝতে পারি না ভূত বলে কোনো জিনিস নেই ভূতের সৃষ্টি আমাদের মন থেকে মনের ভয় থেকে বাংলা একটা প্রবাদ আছে সেটা তোমরা জানো কি জানি না ভূত নেই বনে ভূত আছে মনে ভূতের বাস আমাদেরই মনেতে সে ভূতের নাম হচ্ছে ভয় আর ঝোপেঝাড়ে বনে বাদারে মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে যারা থাকে তারা ভূত নয় তারা সব অদ্ভুত রাতের অন্ধকারে চাঁদের আলো ছায় ওই সব অদ্ভুতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয় আর তখনই আমরা ভয় পাই ছোটবেলা থেকে শুনে আসা সেই সব নানা রকম ভূতের ভয় কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও তাহলে দেখবে ভূত টুত পালিয়ে গেছে কোথায় যাকে দেখে ভয় পেয়েছ সে হচ্ছে অদ্ভুত সেসব বৃদ্ধজনেরা ভূত দেখেছেন বলে বড়াই করেন সত্যিকারের ভূত তারা দেখেননি কেউই সকলেই দেখেছেন ওই অদ্ভুতকে তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন তাহলে নিজেরাই লজ্জা পেতেন ভূতের আসল চেহারা দেখে তাই তোমাদের বলি ভূতের ভয় তোমরা করো না কেননা ভূত বলে সত্যিকারের কোনো জিনিস নেই কথাগুলো শুনে শুনে আমার প্রায় মুখস্থ হয়ে গেছিল মনে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনা ফিরে পেলুম শুনতে পেলুম কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে মরতে যদি হয়ই তবে আর ভয় কিসের মরবার আগে একবার ভালো করে চোখ মেলে দেখে নে ভূত কেমন দেখতে প্রাণের সাহস এনে মন থেকে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম ভূতুরে ডাঙা সেই ভয়ানক জীবটাকে দেখবার জন্যে কি দেখলুম জানো আমাদের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড়গড়াটার দিকে মন দিলেন গল্প শুনতে শুনতে তখন আমাদের বড় বড় হয়ে উঠেছে চোখ দমবন্ধ হয়ে যাবার মতো অবস্থা উত্তেজনায় সমস্যারে চিৎকার করে উঠলুম কি দাদু কি দেখলুম একটা বিরাট তালগাছ বাজ পড়ে মাথাটা তার পুড়ে গেছে দুপাশে ঝুলে আছে শুকনো দুটো পাতা দুখানা হাতের মতন দমকা ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা দুটি নড়ে ওঠে ধাক্কা লাগছে গাছের সঙ্গে আর তার থেকেই উঠছে অমন ঝমঝম শব্দ আর জানিস বোধহয় ফাঁকা মাঠের ওপর দিয়ে হাওয়া বয়ে গেলে একরকম শব্দ ওঠে মাঝে মাঝে মনে হয় ঠিক যেন কেউ শীষ দিয়ে সরু গলায় হাসছে অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে কিংবা অদ্ভুতটাকে যাই বলো না কেন তারপর আস্তে আস্তে বাঁধের ওপর উঠে উল্টানো ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চালালুম বাড়ির দিকে সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে ভূতকে দুহাত জোর করে কপালে ঠেকালেন ভগবান কি সূর্য মাস্টার মশাই কার উদ্দেশ্যে জানি না সরকার দাদু আজ আর নেই আমরাও বদলেছি বয়সের ছাপ আজ আমাদের সারা দেহ মনে মামারা বুড়ো হয়েছেন আমরা বড় হয়েছি আবার একদল ছোট ছোট ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান সময়ের অলংড নিয়মে আমরা পরস্পর পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায় তাদের শূন্যস্থান বুঝি কোনোদিনই পূর্ণ হবার নয় তাই কাউকে যখন রুদ্ধশ্বাস ছোট ছোট শ্রোতাদের কাছে কাঁপা কাঁপা গলায় বড়ো বড়ো চোখে ভূত দেখার গা করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি তখন আমার শুধু ঘুরে ফিরেই তাঁরই কথা মনে পড়ে সেদিনই সেই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের কয়েকটি কিশোর মন থেকে ভূতের ভয় দূর করে দিয়েছিলেন একটা ভুল বললুম শুধু ভূতেরই নয় অদ্ভুতেরও